সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30 মতো, আর আজকে আমি নিয়ে চলে এসেছি সকালে কি খাওয়া দাওয়া করলাম কি না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি কতগুলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি কি তৈরি করব তোমরা বুঝেই গেছো। আমি এখন পেঁয়াজি বানাবো, কারণ আজকে সকালবেলা বরমশাই আবদার রয়েছে পান্তা ভাত খাবে। যেহেতু আজকে ওর ছুটির দিন, ও প্রত্যেক দিন ভোরবেলা চলে যায় আর অনেক রাতে বাড়িতে আসে, সেই ক্ষেত্রে ওর অনেক দিন পান্তা ভাত খাওয়া হয় না। তাই ও গতকাল রাতে আমাকে বলে রেখেছিল, যখন ভাত করবে একটু বেশি করে ভাত করো, কারণ পরের দিন আমি বাড়িতে থাকবো, বেশ জমিয়ে পান্তা ভাত খাবো সবাই মিলে। তো ওর কথা মতো আমিও গত মানে আগের দিন রাতে বেশি করে চাল নিয়েছিলাম, নেওয়ার পরে আর কি রাত্রিবেলায় ভাতে জল দিয়ে রেখেছিলাম। আর এখন তো পান্তা হয়ে আছে, উফ কি সুন্দর পান্তা! আর ওয়েদারটা গরম গরমও আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আবার গরমও পড়ছে। তো যাই হোক, আমি দেখো বরমশাইয়ের আবদার মানতে চলে এসেছি রান্নাঘরে। 9:30 মতো বাজে, খাবারটা তৈরি করতে করতে প্রায় 10টা মতো বেজে যাবে, যদিও 10টার আগে কেউই সকালের খাবার খাবে না, একমাত্র আমার শাশুড়ি মায়ের একটু সকাল সকাল খিদে পেয়ে যায়। তো যাই হোক, উনিও আজকে মানে মানিয়ে নেবে, কোনো ব্যাপার না, যেহেতু ছেলে আজকে বাড়িতে রয়েছে। আর আমি এদিকে ভালো করে আর কি দেখতেই পেলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেসন আর ওর ভিতরে নানান রকম মশলা দিয়েছি, মানে কি বলবো, গরম মশলার গুঁড়ো, চিকেন মশলা ছিল, জিরের গুঁড়ো, মানে এইগুলো নানান রকম যে মশলা গুঁড়ো, গরম মশলা, মানে যা কিছু ছিল সব মশলা আর কি ওর মধ্যে অ্যাড করে মেখে, মানে খেয়ে দেখবে এরকমভাবে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আমি তো বেশ গরম গরম খুব ভালো খেয়েছি, সবাই খুব ভালো খেয়েছে। আরে দেখো আমার আর কি পেঁয়াজিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এইবার চলো পান্তা ভাত সবাইকে দেওয়ার পালা, আর আমিও খেয়ে নেব। তো এখানে আর 3 পিস বাকি আছে ভাজতে, সবার মোটামুটি হয়ে গেছে। আর তো চলো, তোমরা যারা আমার চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করেছো বা ফেসবুক পেজ থেকে যারা দেখছো, তারা পেজটি ফলো করেছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত মানে সাবস্ক্রাইব করনি বা পেজটিকে ফলো করনি, ভিডিও দেখছো, তারা অবশ্যই ফলো করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি দেখো আবার একটা ডিমের পোচ করে নিচ্ছি। ডিমের পোচটা কেন করছি বলতো? আমার ছেলে আবার ডিমের পোচ ছাড়া ও সকালে চলেই না। আমি ওকে বললাম পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তার মধ্যে একটা কথা, আমার ছেলে পান্তা ভাত খেতে একদমই পছন্দ করে না। তবে আজকে ওর বাবা রয়েছে, বাবা ওর বাবা বলাতে বাবার কথা শুনেছে যে আজকে পান্তা ভাত চল সবাই মিলে খাই, তখনও সেটা মেনে নিয়েছে। তা না হলে ওর একার জন্য আমার কিছু একটা অবশ্যই করতে হতো। তারপর ও আমাকে বললো, মা আমার ভাতটা কিন্তু একদম শুকনো শুকনো করে দেবে, মানে জল যেন একদম কিছুতেই না থাকে, ভালোভাবে চিপে চিপে ওকে দিতে হবে। আমি ঠিক আছে বললাম, হ্যাঁ কোনো ব্যাপার না, ওইভাবেই তোকে দেবো, ওর জন্য একটা ডিমের পোচ করে নিলাম। আর এদিকে দেখো বাটিতে দেখতে পাচ্ছ একটা কি হচ্ছে বলতো? এটা জলের মধ্যে ডিম পোচ করছি, কার জন্য? স্টিভের জন্য। স্টিভকেও আজকে সকালে পান্তা ভাত খাওয়াবো, ভাত তো রান্নাই হয়নি, মানে আজকে মোট কথা আমরা বাড়ির পুরো সদস্যরাই পান্তা ভাত খাবো সকালবেলা, সেটাই আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওর মানে স্টিভকে তো জানো তেল মশলা কিছুই দেওয়া হয় না, নুন এই সমস্ত তো কিছুই দিই না। আমি যখনই ওকে ডিম মানে রান্না করে দিই, মানে রান্না বলতে ডিমের পোচ করে দিই, এরকম জলের মধ্যে ডিমটাকে পোচ করে তারপরে ওর সাথে ভাত দিয়ে মেখে দিই, ও বেশ সুন্দর খেয়ে নেয়। আর সেটা আজকেও করে নিলাম। আজকে দেখো নাড়িয়ে নাড়িয়ে একদম ভেঙে দিয়েছি, কারণ ডিমটা তো আমার ভাতের সাথে মানে মাখতে হবে যখন, তো সেটা তো ভাঙতেই হবে। যাই হোক, আমি দেখো তোতলা হয়ে যাচ্ছি কথা বলতে বলতে, তো সেই জন্য আর কি ভেঙেই করলাম, তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো সোনার ভাতটা একদম ভালো করে জল চিপে চিপে শুকনো করে নিয়েছি। আর পান্তা ভাত খাওয়ার আর কি জল না হলে কিন্তু ভালো লাগে না, পান্তা ভাত মানেই হচ্ছে জল, একটু ঝোল ঝোল বেশ খেতে হবে, ভালোই লাগে। আর সোনার ভাতটাকে আমি ভালো করে মেখে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, ও আবার লঙ্কা খাবে, নুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে দেবো, আর পেঁয়াজি দিয়ে খাচ্ছে। আর সামনে তো বরমশাই বসেই আছে, ও খেতে বসে গেছে, ওকে দিয়ে দিয়েছি। আবার বরমশাইকে ভিডিওতে আনা যাবে না, আবার খুব রাগারাগি করবে, যাকে যে রাগ ঠাগ করে তাকে জোর করে না আনাই ভালো, আমি এই চেষ্টাটা খুব কমই করি। হ্যাঁ মুখে দুই একবার বলি, বলতে ছাড়ি না, তবে
ও যখন আসে না আমি অত জোর করে আনি না, তবে মাঝে মাঝে কিন্তু একটু বেশ মানে চুপিসারে এনেই নিই তোমাদেরকে দেখানোর জন্য। আরে দেখো ছেলে বায়না করেছে, আমাকে তুমি খাইয়ে দাও, কি করব এখন, ছেলেকে খাওয়াতে হবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কত সুন্দর পেঁয়াজি আর ডিমের পোচটা, একটু পরে নেবো। আর চলো আর একটা খাবার তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁঠাল। কে কে খেয়েছো পান্তা ভাত দিয়ে কাঁঠাল, আম দিয়ে কাঁঠাল? আমি কিন্তু খেয়েছি, এগুলো আমি ছোটবেলা থেকেই খেয়ে অভ্যস্ত জানো তো। আমার খুব ভালো লাগে এরকম খাবার, আবার আমার বাবা কাকা আমার দাদা এদেরকে দেখতাম পান্তা ভাত দিয়ে কাঁঠাল দিয়ে, বাড়ি যেহেতু অনেক কাঁঠাল গাছ ছিল, আম গাছ ছিল, এগুলো পান্তা ভাত দিয়ে খেতে, আমিও খেয়েছি, খেতে খেতে মানে ভালোই লাগে। আর বিয়ের পরে খুব একটা খাওয়া হয় না যে আজকে পান্তা ভাত খাচ্ছি অনেক দিন পরে, সে তো যাই হোক, আজকেও অনেক দিন পর যে জিনিসটা খাবে সেটা দেখবি খুব ভালোই লাগে। তো আজকে আমাদের এই যে পান্তা ভাতের মানে পার্টি চলছে সকালবেলা, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না। আর এই যে সঙ্গপঙ্গরা সবাই রয়েছে আমাদের সাথে, স্টিভের খাওয়া হয়ে গেছে, ও শুয়ে শুয়ে আমাদের খাওয়া দেখছে।